আরে জামাই, মুলার সিজনে আসলাম না, মাছ দিয়ে শুরু করি। মাছটা কিটা মা মাছ মাছের লগি দেখিত মুলা মুলা সিজনও তো আসলাম না, আসলে তোর মাছ রান্না করা লাগতো না। গুড়া মাছ দেই, গুড়া মাছের লগে দিয়ে কিটা মা ও মা মুলা না। আরে একটু মাংস দে, দেন দেন মাংস দেন, মাংসই দেন। মুলার সিজনে আইলা না, তাইলে পেটটা কেমনে খাওয়ায়? মাংস লগে দিক তোমার আর গীতা মুলা দেন দেন, মুলা দেন, মজা আছে। আহার এ সিজনে আইলে জাপানে মুলা দিয়ে মুরগি না। আচ্ছা ঠিক আছে, শুকনা পড়ে গেছো না? আমার বিয়ে খুব পছন্দ করে মা। আরে সিজনও তো আইনা না, আইলে কি আর তোমার এরকম মরিচ খাইতে হইতো? এই যে মুলাই খাইতে মারতা, শুধু মুলার সালাতি জাপানি মুলা, জাপানি মুলার সালাত, এটা মুলা। হ্যাঁ হ্যাঁ মুলা মুলা খাওয়া শেষে একটু দুধ রাখছি। দুধ ভাত না খাই, একটু দুধ দিচ্ছে। আমার ভাত তো খাইতে পারতেছি না, দুধ দে। বিভিন্ন আইটেমের পাওয়া যেত, মানে জাপানি মুলা, চায়না মুলা, মানে মোটা মোটা মুলা। এই যে তোমার ভাত খাওয়া লাগতো না, ভাত আমার আন্দাই লাগতো না। মুলা দিয়ে পায়েস করতাম, মুলা দিয়ে খিচুড়ি করতাম, মুলা দিয়ে আমার হাতের পোলাও, মানে মুলা দিয়ে পোলাও যা মজা, খাইলে একবার মনে থাকবো। তারপরে যে মাংসটা, মাংস কিন্তু জাপানি মুলাতে গোল গোল করে টুকরা করে রান্না করিয়ে খুব বেশি মজা, মানে মাংস আর দেওয়াই লাগতো, মুলা রান্নাই হইতো। এই যে এখন মনে করো রান্না করছি এক জাতের মুলা দিয়ে, এখন একটাই পাওয়া যায়। আর সিজনও এলে বিভিন্ন আইটেমের মুলা পাওয়া যায় তো, চিকন, লম্বা, মোটা, জাপানি, চাইনিজ, তখন বিভিন্ন আইটেমের মুলা রাখতাম আর কি। মুলা খেতটা কোন জায়গা করছে? রক্তটা হিমি হয়ে গেছে না মনে? কি হয়েছে? আমার বডির মধ্যে আমার বডিতে মনে হয় সুগার ফল করছে। সুগার ফল? যতক্ষণ না পর্যন্ত তুমি মিষ্টি দিচ্ছ ভিতরে, ততক্ষণ পর্যন্ত তার বিভিন্ন পার্টস ফাতি সে মিষ্টিটাকে খুঁজতে থাকে। এখন এটা না দিবে এটা সমস্যা, যে কোনো সময় মনে হয়ে যাবে করে মনে হয়। আমি কিন্তু বলছি না, কিন্তু আমার বডি বয়ের আছে, আমার শরীরে এই চুগার ফলটা হইলে পরে একটু মিষ্টি খাইলে এটা সমাধান হয়ে যায় আর কি। একটু চিনি দেই, চিনি খাও। না চিনির কাজ হবে না, চিনিতে এটা কাজ হয় না, এটা ওই মিষ্টি লাগে, মিষ্টি মিষ্টি হইলে মানে চুগার ফলটা লেভেল হয়ে যায়, তখন ঠিক হয়ে যায়। মিষ্টি কই বাবু? আচ্ছা তোমার এইরকম আমার বড়ব্বার ছিল, আমার বড়ব্বার থেকে দাদাই ফিরেছি,
দাদাকে কি পেয়েছে আমার আব্বা, আর আমার আব্বা আমাকে দিয়ে যাবো সময় পাইনি, আমি পেয়ে গেছি। এটা তো তুমি আমার আগে বলো নাই, এই রোগ আছে সময় পেয়েছি না আসলে, এর লিখে বলা হয়েছে না তোমাকে, আমি যে কোনো সময় মাথা করে ফুড়ে যেতে পারি। আচ্ছা আচ্ছা, মানে এখন একটু চিনি খায় খিস দাও না। না না, এটা কাজ হবে না বলছি না, চিনির কোনো কাজ হবে না, মিষ্টি লাগবে। মিষ্টি মিষ্টি আমি কই পাবো এখন, কারণ বাসার মধ্যে তো মিষ্টি নাই, আর মিষ্টি থাকলে তো আম্মা অবশ্যই তোমার দিত, জামাই মানুষে মিষ্টি দেবে না। ও তাহলে আমি মনে হও মিষ্টি ডাবলে নিতে পারবো না বিত্রি, আমি যে কোনো সময় শরীরটা আরও ফল করবে সুগার, আমি ফরিয়ে যাবো। অবশ্য অনেক রাত হয়ে গেছে, নইলে তো চাচারে উঠে বলতাম যে বাজারে যাই মিষ্টি নিয়ে এসো, আসলে তো চাচারে বলতে পারবো না। হবে না এটা উড়েই লাগবো। আচ্ছা তুমি কি শিওর যে তোমার গরুর মধ্যে মিষ্টি নাই? হ্যাঁ শিওর, কারণ সারাদিন তো আমি দেখছি যে কোথাও মিষ্টি নেই, মানে ফ্রিজ ট্রিজ কোথাও কোনো মিষ্টি ছিল না, তো আর থাকলে তো আম্মা অবশ্যই তোমার দিত, দিত না আমার কি মিষ্টি না পাওয়া থাকবে নাকি? তা আমি কাম করি, আমি একটা সার্চ দিয়ে দেখি গরুর কোনায় কোনা কাঞ্চিত কোথাও কোনো মিষ্টি পাওয়া যায় কিনা। দেখো কিন্তু মনে হয় না বাবা পাইলে বলো হলো, আমি ওষুধ, আমি কিন্তু মিষ্টি না, আমি ওষুধ হিসাবে এটা খাই, দুইটা মিষ্টি কপ করে খাইলে ওষুধের কাজ দিবে, তোমাকে জানা রাখলাম, তোমার পারমিশন নিয়ে নিলাম। হ্যাঁ আমি কোথা দিই? ঠিক আছে যাও, তোমার ধরতে হবে, আমি যদি কোথাও মিষ্টি পাই পরে বা আমি মানে আসাম ধরে উঠেছে। হ্যাঁ হ্যাঁ ধরো ধর, আমি দেই কোথা দিই? হ্যাঁ যাইতে পারবো তো, পারবো। ঠিক আছে ছাপতে যাও। আপনার একটা সময় দিয়ে আমার কর্তব্যের মধ্যে ঘুরে গেছে, একটা দায়িত্বের মধ্যে ঘুরে গেছে, আপনার সাথে বসে দুটো কথা বলা, আপনার তো মনটা খারাপ না বুঝছে? কিন্তু আমি বেশি কোন বসে থাকতে পারবো না, আমার শরীরে একটা সমস্যা, ওই যে আমার তো সুগার ফলের সমস্যা আছে। এটা কি? এটা হলো মনে হয় আপনার কেমনে বুঝায় বলি, মানে আমার শরীরের ভিতরে বিভিন্ন ফার্সপাতি একটা সম সুগার চা মিষ্টি চা, হ্যাঁ এই মিষ্টিটা যদি ভিতরে না পড়ে তাহলে হেরা আবার এই ফার্সপাতিগুলো নিস্তেজ হয়ে যায়, আমার বডির কাজ করবে না, আমি পড়ে যাই কঠিন রোগ, যার জন্য আমার এখন সুগার ফল করতে আছে, আমার মিষ্টি লাগবে। মিষ্টি আছে কি মা গরমের মাঝে কোথাও? হারাম কোনো মিষ্টি নাই, আমার তো মিষ্টি খাওয়া নিষেধ, মিষ্টি খাওয়ার জন্য বিষ, আমার তো ডায়াবেটিস। ডায়াবেটিস? সব বিষ, সব বিষ, সব বিষ করে কিতা মরে যায়। ও বাপ রে বাপ, দেখছেন মা কি সিস্টেম বানাইছে, হ্যাঁ কারোর জন্য মিষ্টি হারাম আর কারোর জন্য ওষুধ, যেমন আপনার জন্য ক্ষতিকর, আপনি হাইলে সব বিষের পরে কিতা জানি না হয়তো মরে যেতে পারেন। দেখেন আমি এখন যেভাবে সুগার ফল করছে তাতে এখন যদি আমি মিষ্টি না হাই আমি মরে যেতে পারি। আরে কি এলা কবিতা মনে হয়েছে বলতে আমার দিদি লাইন বল, এ সুগার তুমি কিভাবে করেছো ফল মানুষের জীবনে, কারোর জন্য হয়েছে উপকার কারোর জন্য হয়েছে ক্ষতি সর্বক্ষণে, এটা পরে মনে হ্যাঁ কইতে তো না আম্মা বুঝলি, এখন বেড়ে গেছে কবিতাটা কিন্তু ভালো হয়েছে, ভালো হয়েছে ভালো হয়েছে, সর্প আছে আম্মা আমরা সর্প সাপ না না আগে আসছিল, আগে আসলে এখন নাই সাপ, আরে বাবা রে সাপ ঠিক আছে আমরা রেলা কিছু কোন সাপ, ও মা সাপ কত বড় কত বড়, এই যে টেবিলটা আছে না মনে করেন ফেসটা কাইলে এই যে টেবিলটা সমানো হয় বডি দিয়ে রুমিব মানে ফেসটা কাইলে, আর এই ফেসটা যদি কুলে মনে হয় লম্ফায় লম্ফায় মনে করে মানে নিচে তাহে তাহলে এখান থেকে মুখ প্যাকেটে আপনার কুলের মধ্যে যে ফ্যাকেটটা আছে না এই ফ্যাকেটের এই প্যাকেটের সমান, হ্যাঁ জানলা প্যাকেট নিয়ে কিতা মা আপনি 20 লাখ কুলে বয়ে রেছেন আর এদিকে আমার ওষুধটা লাগে, এটা ঠিক না আমার, ওই বলছি না কারোর জন্য বিষ কারোর জন্য ওষুধ, আমার তো করছে সুগার ফল আমার না হাই তো মা বলে সময় মতো পাই শুনান হ্যাঁ বিষ এটা আপনি যান যান আপনি যান যান
আসেন ভালো আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তুমি আইসো কবে? আসছি তো গতকাল। গতকাল গেছো? হ্যাঁ, কালকে তো আমাকে লোকে দেখা করতে পারতাম। আরে কিশোরগঞ্জ থেকে আপনার এলাহা কম দূরত্ব, যে জার্নিং করছে জার্নিং করে তো সরে গেছে দুর্বলিয়া। এরপরে রাইড করে আয়া কায়া দিছিনে ঘুম ঘুম থেকে এটা দেখি তার সুগার ফল করছে। সুগার ফলটা কি? আরে শরীরে একটা জিনিস চায় মিষ্টি চায় এটা ফল করতেছিল, এরপরে লাড়া সারা দিছি না শরীরটা ঘুমায় গেছে। এই এলাকার বাড়ি ছিল না বুঝছে, চাষি বাচ্চা টাচ্চা সবাই ফ্যামিলি সবাই ভালো? হ্যাঁ সবাই ভালো আছে। হ্যাঁ তা আপনি কি করতেছিলেন? এই যে খেরগুলি গরুরে খাও তো ও কাজ করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবারে তুমি আসলে তো আমাকে ওই গ্রামের জামাই না, তোমারে আমরা সন্তানের মতো দেখি, আসলে তোমার আমরা জামাই মনে করি না। এটা তো করবাই, আমি তো এটাই পাই আপনার থেকে, এই আদর্শটা তো আমি পাই আপনার থেকে, আমরা দিবাই না মানে আমি নিব, আমি নিতে চাই। বাবা যে তুমি আমার একটা কাজ করে দিবা। কি কাজ বলেন না? বাজার থেকে আর কিছু ভুষি না তো না? গরু খাবে ভুষি রাখবে, কোনো সমস্যা না? না সমস্যা বলতে থাকবেন না, একটা কেন বলছেন ছেলের মতো দেখেন, তা আপনি ছেলে থাকলে ভাড়াতেন না? এটাই তো আমার প্রাপ্তি, আমার জীবনের প্রাপ্তি, একটা ছোট্ট কবির জীবনে এটাই প্রাপ্তি যে বড় বড় কবিকে পৃথিবীর সমস্ত মানুষ মনে রাখছে, আমার মতো একটা ছোট্ট কবিকে আমার শ্বশুর বাড়ির লোকজন মনে রাখবে আমার কাজের জন্য। এই মুহূর্তে একটা কবিতা বাড়িতে আছে বলবো নাকি? তা না না এখন কবিতা বলার দরকার নাই। আচ্ছা দেন টাকা দেন। আচ্ছা টাকা টাকা আমি আনতাছি, তুমি একটা কাজ করো, এই গোলার থেকে তুমি খেরগুলি রে ওইখানে নিয়ে রাখো, আমি ঘরের থেকে টাকা নিয়ে আসি। আরে কি তা বলতেছেন, আপনি কেল্লা রাখি তবে আনতেন? কেল্লা রাখতেছি, আপনি খালি তার নিয়ে আসেন, আমি পুষিটা আপনি ধরেন তো একটু, আমি আর দেন আমি, আপনি কি তা করতেছেন আপনি দেন? হ্যাঁ আপনি দেন, তাই না? আপনি টাকা নিয়ে আসেন দেন। হ্যাঁ কেল্লা রাখতাম তো চয়ে দিই না, আবার চোষণ এলে কেরো দেখতাম না, আপনি যাই না কেহাল টাকা নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ কাজেই তোমার পরিচয়, কাজ করে কাও, পৃথিবীতে কোনো কাজ নয় ছোট কাজ, কাজেই